স্বাস্থ্য দপ্তরে কেলেঙ্কারি ফাঁস। বুধবার উচ্চ আদালতের রায়ে ক্যান্সার হাসপাতালে ওষুধ কেলেঙ্কারি পর্দা ফাঁস হল। হীরাচুকি জীবের ক্যান্সার হাসপাতালে বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও রিলায়েন্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডকে ওষুধ সরবরাহের বরাত প্রদান। বুধবার উচ্চ আদালতের রায়ে সেই বরাত বাতিল হয়ে গেল। ঝুলা থেকে বেড়াল বেরুলো। জীবের ক্যান্সার হাসপাতালে অবৈধভাবে ওষুধ সরবরাহের বিরোধিতা করেছিলেন সুদীপ রায় বর্মন, তাতে তার স্বাস্থ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। পূর্ব ডুকলিতে নেশা কারবারি ডলি সাহার বাড়িতে পুলিশ ও এলাকাবাসীর যৌথ অভিযান, নেশা সামগ্রী উদ্ধার। বুধবার সকালে পূর্ব ডুকলির পঞ্চায়েত পাড়ায় নেশা কারবারি ডলি সাহার বাড়িতে এলাকাবাসী ও পুলিশের যৌথ অভিযান, নেশা সামগ্রী উদ্ধার। অভিযুক্ত ডলি সাহা পলাতক। পূর্ব ডুকলির পঞ্চায়েত পাড়ায় পুলিশ ও এলাকাবাসী নেশা কারবারি ডলি সাহার বাড়িতে যৌথ অভিযান, নেশা কারবারি পলাতক মা কাজল সরকারকে তুলে নিয়ে গেল পুলিশ। বুধবার ওরিয়েন্টে ছৌমনিতে চৌথ দফা দাবিতে ছাত্র অবস্থান আন্দোলন সংগঠিত। এসএফআই এবং টিএসইউ এই ছাত্র অবস্থান আন্দোলন সংগঠিত করল। এসএফআই এবং টিএসইউ বুধবার ওরিয়েন্টে ছৌমনিতে ছাত্র অবস্থান আন্দোলন সংগঠিত করল। বিরোধী দলনেতা মানিক সরকার এবং টিটিএডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। বুধবার ওরিয়েন্টে ছৌমনিতে এসএফআই এবং টিএসইউ ছাত্র অবস্থান আন্দোলন সংগঠিত। বক্তৃতা মঞ্চে বর্তমান রাজ্য সরকারের শিক্ষানীতির সমালোচনা করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। নভেম্বর দলিত শোষণ মুক্তি মঞ্চে প্রতিষ্ঠা দিবস, মেলারমার স্থিত আম্বেদকর ভবনে বুধবার দিনটি পালিত। বুধবার দলিত শোষণ মুক্তি মঞ্চে প্রতিষ্ঠা দিবস, দিনটি পালনে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত। মেলারমার স্থিত আম্বেদকর ভবনে বুধবার দলিত শোষণ মঞ্চের প্রতিষ্ঠা দিবস পালিত। অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সরকার সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সরকার শীতঘুমে আচ্ছন্ন থাকা কৈলাস শহর, কুমারঘাট এবং কৈলাসহর ধর্মনগর সড়ক সংস্কারে উদ্যোগ নিয়েছে কৈলাস শহর উন্নয়ন মঞ্চ। দুই প্রধান সড়ক সংস্কারের জন্য প্রতিটি বাড়ি থেকে একটি করে ইট চাইবে কৈলাস শহর উন্নয়ন মঞ্চ। যারা ইট দিতে পারবেন না তাদের বাড়ি থেকে নেওয়া হবে এক মুঠো মাটি। কর্মসূচি সফল করতে কৈলাস শহরে বিভিন্ন স্থানে জনসম্পর্ক সভা করবে কৈলাস শহর উন্নয়ন মঞ্চ। শাপ্রুম ভিতর বাজারে পান ব্যবসায়ী রতন দের দোকানের সামনে 52 দিন যাবত পড়ে আছে পূর্ত দপ্তরের রোলার। এতে দোকান খুলে ব্যবসা করতে পারছিলেন না পান ব্যবসায়ী রতন দের। প্রতিবাদে বুধবার প্রকাশ্য রাস্তায় পানের ডালা নিয়ে ব্যবসা শুরু করেন রতন দের। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাদল চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়। আদালত 4 ডিসেম্বর পর্যন্ত বাদল চৌধুরীকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।